আমি রয়েছি এই মুহূর্তে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2024-এ, যেটি অনুষ্ঠিত হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এবং মূলত এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ পরিদর্শনে এসেছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ, এবং তিনি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি যে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ, তিনি কিন্তু এই মুহূর্তে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পরিদর্শন শেষে বের হয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 7 তারিখ, চলতি মাসের 7 তারিখ অর্থাৎ 7ই নভেম্বর থেকে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2024 শুরু হয়েছে, এবং যেটি শেষ হবে আগামীকাল অর্থাৎ 23শে নভেম্বর। বাংলাদেশ বাদেও ভারত, পাকিস্তান, ইরান এবং বিভিন্ন দেশ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন স্টল এসেছে, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে। তার মধ্যে কিন্তু যেমন প্রসাধনী রয়েছে, সেরকমভাবে আমরা দেখেছি যে পোশাক রয়েছে, কার্পেট রয়েছে, রয়েছে আসবাবপত্র। তবে যদিও এখানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে প্যাভিলিয়ন বা দোকান থেকে কিন্তু আমরা দেখেছি দেশীয় দোকানদারদের আধিপত্যটাই বেশি রয়েছে, তবে আন্তর্জাতিক যেই প্রতিষ্ঠানগুলো, যে ব্যবসায়ীরা, তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা কাশ্মীরি শাল যেমন দেখতে পেয়েছি, দেখেছি যে পাকিস্তান থেকে আসলে স্যান্ডেল বা জুতা, মেয়েদের যে জুতাগুলো সেগুলো এসেছে, ইন্ডিয়া থেকে জুতা বা স্যান্ডেল আনা হয়েছে। তবে বিশেষ করে সবার কিন্তু আকর্ষণীয়, যেহেতু শীতের সময় এটা শুরু হচ্ছে নভেম্বর মাস, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখানে যেই কাশ্মীর শাল, সেটি কিন্তু কাশ্মীর শাল কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে লেদারের তৈরি, জেনুইন লেদারের তৈরি যে জ্যাকেট রয়েছে, সেই জ্যাকেটগুলোও কিন্তু এখানে মানুষের বেশ নজর কাড়ছে। লেদারের তৈরি ব্যাগ, মানুষের জেনুইন লেদারের ব্যাগ, সেগুলো কিন্তু মানুষের নজর কাড়ছে। এবং এগুলো কিন্তু একদম বাংলাদেশি প্রতিষ্ঠান, তারা বলছেন যে 100% লেদার দিয়ে তারা তৈরি করেছেন। আমরা এছাড়া দেখেছি বিভিন্ন খাবারের দোকান রয়েছে, জুতা স্যান্ডেলের দোকান রয়েছে, ইরানি কার্পেটের দোকান রয়েছে। এছাড়া আমরা বেশ কিছু প্যাভিলিয়ন দেখেছি, যে প্যাভিলিয়নগুলোতে মূলত বিভিন্ন কর্পোরেট হাউস, যদি আমি একটু বলি যে যেই ডেভেলপার হাউসগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে, ডেভেলপার কোম্পানিগুলো রয়েছে, তাই সেই ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু তারা বিভিন্ন রকম অফার নিয়ে এই মেলায় এসেছেন, এবং সেখানে তারা প্লট বিক্রি করছেন, তারা রিসোর্ট বা হোটেলের শেয়ার বিক্রি করছেন। এবং মেলা উপলক্ষে তারা কিন্তু বেশ একটি ভালো সার দিচ্ছেন, এবং মানুষকে এই সারের মাধ্যমে কিন্তু তাদের যেই প্রতিষ্ঠানটি রয়েছে, ডেভেলপিং কোম্পানি রয়েছে, সেখানে ইনভেস্টের জন্য, তাদের অর্থ লগ্নি করার জন্য কিন্তু তারা বিভিন্ন রকমের অফার দিয়ে থাকছেন, এবং সেখানে কিন্তু মূল্য ছাড় রয়েছে। দর্শক, এই মুহূর্তে মূলত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার ঠিক চিত্র সামনের গেটের চিত্রটি দেখতে পাচ্ছেন, যেখানে মানুষের ভিড়, এবং মানুষ কিন্তু মেলায় যেহেতু একদিন আর রয়েছে এবং একই সাথে ছুটির দিন থাকাতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। দর্শক, আমি যদি একটু জানিয়ে রাখি যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে প্রবেশের জন্য কিন্তু 20 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হচ্ছে, এবং 20 টাকা দিয়ে টিকিট কেনার পরেই কিন্তু দর্শনার্থীরা মূলত মেলায় প্রবেশ করতে পারছে। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে গেটটি রয়েছে, সেই গেট দিয়ে ঢোকার পরে আন্তর্জাতিক এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য একটি আলাদা শেড তৈরি করা হয়েছে, সেই শেডের মধ্যে মূলত ঢুকতে টিকিট চেকিং করা হচ্ছে, এবং সেখান থেকে টিকিট শো করে তাদেরকে যেতে হচ্ছে। দর্শক, আমি যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু বেলা 3টার দিকে ভূমি উপদেষ্টা হাসান আরিফ, তিনি এসেছিলেন, এবং যদি বলি যে 5টার দিকে মূলত তিনি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন। দর্শক, চীন মৈত্রী সম্মেলন করতে অর্থাৎ অনেকে এটিকে কিন্তু পুরাতন বাণিজ্য মেলার মাঠ হিসাবেও
চেনেন, যদি আমি একটু জানিয়ে রাখি যে এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই জায়গাটাতে কিন্তু 7 নভেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024, এবং যেটি শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ 23 নভেম্বর। অর্থাৎ আজই কিন্তু শেষের ঠিক আগের দিন, এবং বাণিজ্য মেলায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। দর্শক মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এবং যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড় রয়েছে দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই মেলাতে অংশ নিয়েছে। আমি যেমনটি বলছিলাম যে মূলত শীতের প্রাদুর্ভাব শুরু হওয়ার মুহূর্তে মেলাটি অনুষ্ঠিত হওয়ায় আমরা দেখেছি যে কাশ্মীরি শাল বা কাশ্মীরি প্রোডাক্ট নিয়ে আসা পাকিস্তান কিংবা ইন্ডিয়া অর্থাৎ জম্মু কাশ্মীর কিংবা আজাদ কাশ্মীর থেকে আসা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের স্টলগুলোতে মানুষের ভিড় রয়েছে। এছাড়া বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসা আফগানিস্তানি বিভিন্ন স্টলে আমরা দেখেছি মানুষের ভিড় রয়েছে। বাংলাদেশি যে স্টলগুলো রয়েছে সেখানেও ভিড় রয়েছে মানুষের। কিন্তু যে আমি বলছিলাম যে কর্পোরেট হাউস ডেভেলপিং কোম্পানি রয়েছে তারা এখানে কিন্তু স্টল দিয়েছে, তাদের স্টলগুলোতেও কিন্তু মানুষের এর আনাগোনা হচ্ছে। এবং আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আসলে এখানেও কিন্তু তারা বেশ আকর্ষণীয় একটি মূল্য ছাড় দিচ্ছেন, এবং সেই মূল্য ছাড়ে কিন্তু তারা এখানে প্লট বলি হোটেল বা রিসোর্টের শেয়ার বিক্রি বলি সেটা কিন্তু তারা করছেন, এবং মানুষের সাড়াও পাচ্ছেন। এছাড়া অন্যান্য যে যদি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলি যে মেয়েদের যে অর্নামেন্টস রয়েছে বা ড্রেসের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু বেশ সাড়া পড়েছে। এছাড়া ইরানি কার্পেটের দোকান রয়েছে যেখানেও মানুষ সাড়া পড়েছে। এছাড়া বাংলাদেশি যেই উদ্যোক্তারা রয়েছেন তাদের বিভিন্ন লেদার প্রোডাক্ট নিয়ে তারা এখানে এসেছেন, এবং সেই লেদার প্রোডাক্টের যে দোকানগুলো রয়েছে অর্থাৎ বেল্ট, মানি ব্যাগ, ব্যাগ, জ্যাকেট পাওয়া যাচ্ছে সেই দোকানগুলোতে, সেই স্টলগুলোতে আমরা দেখেছি যে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। দর্শক মানুষ যেমন বেরোচ্ছে সে একইভাবে কিন্তু মানুষ এই মেলায় প্রবেশ করছে। মেলা প্রাঙ্গণে মানুষের উপচে পড়া ভিড় দেখে আসলে ঠিক বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেশ জমে উঠেছে, এবং শেষের ঠিক আগের দিন থাকায় কিন্তু আজ মানুষের আনাগোনা একটু বেশি। তাছাড়া আজকে সরকারি ছুটির দিনও রয়েছে। দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি যে এছাড়াও প্রত্যেক দিনই মূলত কম বেশি মানুষ এসেছেন, এবং ব্যবসায়ী বলছে তাদের ব্যবসা বেশ ভালো হয়েছে। দর্শক আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তবে দর্শক ইন্টারনেট প্রবলেমে কতটুকু দেখাতে পারবো
দর্শক, আমি একটু আপনাদেরকে দর্শক আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত এই প্যাভিলিয়নের ঠিক যেই ভিতরের জায়গাটি, সেই জায়গাতে তিল ধারণের জায়গা নেই মূলত। এবং এখানে প্রত্যেকটি দোকানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঠিক উপচে পড়া ভিড় রয়েছে এই মুহূর্তে। দর্শক, প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি যে বাণিজ্য মেলায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, এবং ঠিক আগামীকালই কিন্তু শেষ হবে বাণিজ্য মেলা। এবং আগামীকালের আগেই আজকে সেদিনের ঠিক আগের দিন এই মুহূর্তে কিন্তু বাণিজ্য মেলায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। দর্শক, মূলত এই ছিল আমার কাছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 থেকে।